হোয়াটস অ্যাপ ম্যাম, তো লাস্ট ভিডিওতে আমরা কিন্তু টেস্ট টেবিলটা কমপ্লিট করে ফেলেছিলাম। সো আমাদের কিন্তু আউটপুটে কি কি এসেছে, নাদেরা 49 ফেল, আমিরা 60 পাস, অ্যাজল 71 পাস, দেন ম্যাথ ইংলিশ বাংলা 70-00। তো এটাকেই আমরা কিউবেসিক যে কনসোলটা আছে কনসোলে আমরা রান করে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। তো দেখি প্রথমে আমরা এখানে সবকিছু কোডগুলো আমরা লিখে ফেলবো। তো আমি এটা লিখে ফেলেছি অলরেডি, তো এখানে এখন আমি রান করব। F5 ক্লিক করলে রান হয়ে যাবে, সো আমি ক্লিক করলাম F5। তো এখানে আমাদের এই যে চলে আসছে নাদের 49 ফেল, আমিরা 60 পাস, যেটা একদম সেম টু সেম কিন্তু আমাদের ওই ইসের মতো মিলে যায়, এই যে টেস্ট টেবিলের সাথে মিলে যাচ্ছে। একটু চেক করি দেখেন যে নাদেরা 49 ফেইল, এই যে নাদের 49 ফেইল, আমিরা 60 পাস, আমিরা 60 পাস, তারপরে অ্যাজেল 71 পাস, অ্যাজেল 71 পাস, দেন ম্যাথ ইংলিশ বাংলা, দেন 70-00। তো আমরা তাহলে কিন্তু বলতে পারি যে আমাদের প্রোগ্রামটা টেস্ট টেবিলে সবকিছু ঠিক আছে, মানে আমাদের টেস্ট টেবিলটা ওকে। তো এখন সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে যে এটা যে আরেকবার জানতে একটু যে দেখেন ম্যাথের নিচে 70 আসছে, ইংলিশ এবং বাংলার নিচে কিন্তু কোনো মার্ক আসে নাই, কেন আসে নাই? এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের একটা প্রবলেম। এই প্রবলেমটা অবশ্যই আমাদের সলিউশন করতে হবে, এবং এটাও আমাদের বুঝতে হবে যে ম্যাথের নিচে 70টা আসতেছে, 70টা কি? আমরা তো এটা তো বুঝতে পারছিলাম যে নাদের এটা অ্যাভারেজ মার্ক, আমিরের অ্যাভারেজ মার্ক, অ্যাজেলের অ্যাভারেজ মার্ক, এবং তাদের স্ট্যাটাস ফেইল পাস অ্যান্ড আদার। বাট ম্যাথ ইংলিশ বাংলা বুঝলাম, কিন্তু ম্যাথের নিচে 70টা কি, ইংলিশের নিচে 0 কি, বাংলার নিচে 0 কি, এটা আমরা এখন দেখবে এবং সে অনুযায়ী কাজ করবে। তো প্রথমত আমি কিউবেসিকের সমস্যাটা হচ্ছে ফন্ট বড় করা যাচ্ছে না, তো এই জন্য আর কি একটু কষ্ট করে দেখতে হবে একটু। তো দেখেন যাই হোক আমাদের T1 মানে কি, দেখেন আমাদের লুপের মধ্যে লুপটা কিন্তু তিনবার ঘুরতেছিল, তিনবার ঘুরছে এবং তিনবারে এই যে M1 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 তিনবার যোগ হয়েছে, M1 তিনবার যোগ হয়েছে। সো M1 তিনবার মানে কোনটা, এই যে 60-70-80, এই তিনটা যোগ হয়ে অ্যাট লাস্ট T1 কে তিন দ্বারা ভাগ করা হয়েছে, তার মানে নাদের, আমিরা এবং অ্যাজেলের এই ম্যাথের মার্কগুলা 60-70-80, এগুলো তো ম্যাথের মার্ক, ম্যাথের মার্কগুলা যোগ করে তিন দ্বারা ভাগ হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা ম্যাথমেটিক্সের অ্যাভারেজ মার্ক, ম্যাথমেটিক্সের তিনজনের ম্যাথমেটিক্সের অ্যাভারেজ মার্কটাই বোঝানো হচ্ছে T1/3 দ্বারা, আর T1টা হচ্ছে ম্যাথমেটিক্সের টোটাল মার্ক, তিনজনের ম্যাথমেটিক্সের টোটাল মার্কটা হচ্ছে আমাদের T1, এবং যখনই তিন দ্বারা ভাগ করবো সেটা ম্যাথমেটিক্সের অ্যাভারেজ মার্ক হয়ে যাচ্ছে। তো দেখেন আমরা কিন্তু এই জায়গায় এই যে T1=T1+M1 এই কাজটা দ্বারা আমরা তিনবার যোগ করতে পেরেছি, মানে M1 এর সাথে T1 যোগ করতে পেরেছি, মানে নাদেরা, আমিরা এবং অ্যাজেলের ম্যাথমেটিক্স এর মানটা আমরা যোগ করতে পারছি তিনবার, মানে তিনটা মানই যোগ করতে পারছি যেহেতু তিনবার লুপ করছে। বাট ইংলিশের ক্ষেত্রে ইংলিশের মান কোনটা, যে নাদেরা 40, আমিরার 50 এবং অ্যাজেলের 70, এই ইংলিশের মার্কটা কিন্তু আমি কোথাও পাচ্ছি না, যার কারণে T2 কে তিন দ্বারা ভাগ করলেও আমাদের আউটপুট 0 আসছে, এবং বাংলাতেও যে T3 মানে বাংলার মার্ক, এই যে নাদেরের 47, 60, 60, এই তিনটা মার্ক কিন্তু যোগ করে তিন দ্বারা ভাগ যে করব, এই T3 তো কোনো কাজই আমরা করি না, তাহলে আমাদের আউটপুট আসবে কি? সো এই কাজটা এখন আমাদের করতে হবে। তো এই কাজটা আমরা একটু করি, এই কাজটা ওকে করলাম। এখন T1 তো লেখা শেষ, এখন আমি T2 কাজটা করবো, মানে ইংলিশের কাজটা করবো। সো T2=T2+
যেহেতু আমি শুধুমাত্র ইংলিশের মানগুলো এখন যোগ করতে যাচ্ছি, ইংলিশের মানগুলো কোনটা দ্বারা বোঝাচ্ছে? এম টু দ্বারা, যেহেতু এটা তো এম ওয়ান ছিল, এটা এন স্ট্রিং ছিল, এটা এম ওয়ান, এটা এম টু এবং এটা এম থ্রি। সো এখানে আমি লিখব এম টু। আচ্ছা, তাহলে এম টু ওভারঅল আমরা ইংলিশের মোট যোগফল পেয়ে যাব এই লাইনটা দ্বারা, টি ইকুয়াল টু টি টু প্লাস টি টু ইকুয়াল টু টি টু প্লাস এম টু। এখন আমরা হচ্ছে বাংলার টোটাল মার্কটা বের করতে পারছি। সো বাংলার টোটাল মার্কটা কিভাবে বের করব? টি থ্রি ইকুয়াল টু টি থ্রি প্লাস প্লাস এম থ্রি। তো এই দুইটা লাইন যদি তো লিখলাম, এই দুইটা লাইন দ্বারাই কিন্তু আমরা টি টু এবং টি থ্রি দ্বারা আমরা ওভারঅল ইংলিশ এবং বাংলার টোটাল মার্কটা বের করতে পারবো। এবং অ্যাট লাস্টে টি টু মানে ইংলিশ, ইংলিশকে যখন তিন দ্বারা ভাগ করবো তখন ইংলিশের অ্যাভারেজ মার্ক, বাংলা টি থ্রিকে যখন তিন দ্বারা ভাগ করবো তখন বাংলার অ্যাভারেজ মার্ক বের হয়ে যাবার কথা। এখন আমরা একটু রান করে দেখি। ও ইয়েস, আমাদের কিন্তু মানটা বের হয়ে গেছে। দেখেন যে ইংলিশের নিচে আগে কিন্তু জিরো ছিল, এখন কিন্তু 54.3333 চলে আসছে এবং 55.666 চলে আসছে। তার মানে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি। এটা কিন্তু আমরা প্রবলেমটা ছিল এই প্রোগ্রামে, সেই প্রবলেমটা কিন্তু আমরা ইউ হ্যাভ ডান দিস প্রবলেম, ওকে ইউ হ্যাভ সলভ দিস প্রবলেম। সো যাই হোক, তাহলে এখন আমাদের নতুন একটা টাস্ক তাহলে চলে আসলো। নতুন টাস্কটা কি? এই যে সঠিক প্রোগ্রামটা যে আমরা তৈরি করলাম, এই সঠিক প্রোগ্রামটাকে এখন আমরা ট্রেস টেবিলে তৈরি করব। তো টেস্ট টেবিলের পার্টটা এই পার্টটা দেখাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা টেস্ট টেবিলটা করে ফেলবো। তা এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।